সকলকে অনেক অনেক ভালোবাসা। লাভ সুন্দরবন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনি যদি লাভ সুন্দরবন চ্যানেলের প্রথম হয়ে থাকেন, তাহলে প্লিজ লাভ সুন্দর চ্যানেলকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করবেন। আর সুন্দরবন মানেই কিন্তু একটা রহস্য। আর এই রহস্যময় সুন্দরবনে আমরা যখন এপাশ থেকে ওপাশ ঘুরে বেড়াই বা সুন্দরবন সম্পর্কে বিভিন্ন তথ্য বা ভিডিও ফুটেজ আকারে আপনাদের সামনে পরিবেশন করি, তখন হয়তো আপনাদের অনেকের ভালো লাগে। আর এই সুন্দরবন সম্পর্কে জানতে অনেককেই কিন্তু আগ্রহী। তাই এতক্ষণে আমরা যে টপিকটা নিয়ে আজ চলে এসেছি, আপনারা বুঝে গেছেন যে সুন্দরবনে কেন বারবার বাঘ জালের কাছাকাছি চলে আসে ও খাল বা খাঁড়ির কাছাকাছি আসে। একটা কথা সবসময় যেন বলতে হয় যে খিদের জ্বালা সবচেয়ে বড় জ্বালা, তাই পেটের জ্বালা সবচেয়ে বড় জ্বালা, যেটা আসল কথা। তাই জঙ্গলে যারা বসবাস করে প্রত্যেকেই কিন্তু হিংস্র, আর তাদের প্রত্যেকেই কিন্তু সংগ্রাম করেই বাঁচতে হয়। কারণ প্রত্যেকেই কিন্তু চাইলেই তাদের মুখের কাছে সেই খাদ্য পায় না। তাই বাঘের যেমন সবচেয়ে প্রিয় খাদ্য হরিণ ও বন্য শোয়ার, সে বন্য শোয়ার বা হরিণ তাদের খেতে গেলে কিন্তু তাদের সংগ্রাম করতে হয়, তাদের সঙ্গে পরিশ্রম করতে হয়, তাদেরকে ধরতে হয়, তাদের সঙ্গে সংগ্রাম করে তাদের মেরে তারপর খেতে হয়। তাই চাইলেই কিন্তু বাঘ কিন্তু তাদের প্রিয় খাদ্য তাদের মুখের কাছে পায় না। তাই তারা যখন এই খাদ্য না পায়, তারা তখন কি করে, জঙ্গলের নদীর বরাবর যে কানাদের যে জালগুলি দেওয়া, সেই জালের কানায় চলে আসে। কারণ জালের কানায় চলে আসলে তারা নদীতে ভেসে যাওয়া মৃতদেহ পেয়ে যায়। কারণ গ্রাম থেকে হোক, মানুষ হোক বা প্রাকৃতিকভাবে যদি কোনো প্রাণী মারা যায় নদীতে বা খালে ফেলে দিলে, জোয়ার বা ভাটার টানের স্রোতে কোনো এক কিনারায় চলে আসে। আর যখন কোনো এক কিনারায় চলে আসে, জঙ্গলের কানায় চলে আসলে সেই জালের কাছাকাছি এসে বেঁধে যায়। আর তখনই তারা সেই খাদ্য, সেই জালের কাছে সেই বাঘ আসলে তখন তারা সেই খাদ্য খেয়ে তাদের খিদে নিবারণ করে। বা জঙ্গলে যখন খাদ্যের অভাব দেখা দেয়, তখন এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার জন্য তারা জালের কাছাকাছি চলে আসে। কারণ জালের কাছাকাছি না আসলে তারা একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া যায় না। কারণ সুন্দরবনে অনেক জায়গায় কিন্তু জাল দিয়ে আটকানো আছে, কারণ এই হিংস্র বাঘের। বাঘ কেন খাঁড়ি ও খালকে টার্গেট করে এবং খাঁড়ি ও খালের কাছাকাছি চলে আসে? কারণ সেই একটাই কথা বারবার চলে আসে, খিদের জ্বালা বড় জ্বালা। আর যখন বাঘ তাদের সামনাসামনি বা মুখের কাছে খাদ্য না পেয়ে ওঠে, তখন তারা মাছ কাঁকড়া খাওয়ার জন্য তারা খাঁড়ির কাছে চলে আসে বা খালের কাছে চলে আসে। জোয়ারের জল যখন খাঁড়ি ও খালের বেয়ে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে, সেই সময় মাছ ও কাঁকড়া প্রবেশ করে। আর খাঁড়ি ও খালগুলি কিন্তু সব জায়গায় কিন্তু সমতল থাকে না, কখনো কখনো কোথাও কোথাও ঢেউ এবড়ো খেবড়ো গর্ত থাকে। সেই সব ঢেউয়ে বা এবড়ো গর্তে মাছ ও কাঁকড়া থেকে যায়। যখন ভাটার জল নেমে যায়, তখন কিন্তু সেগুলো সেখানে থেকে পড়ে। আর সেই সব খাবার লোভে কিন্তু বাঘ কিন্তু খাঁড়ি ও খালের কাছাকাছি চলে যায়। আবার যখন মানুষ, যখন জেলে বাউলিয়ারা যখন মাছ ও কাঁকড়ার লোভে যখন তারা এই খাঁড়ি ও খালকে টার্গেট করে যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে, সেই সময় বাঘও কিন্তু তাদের আক্রমণ করে খুব সন্দর্পণে। কারণ বাঘ কিন্তু জানে যে তাদের ক্ষমতার অনুকূলে থাকে এমন প্রাণীকে সবসময়ের জন্য তারা অ্যাটাক করে। তাই আমরা কতটা কি বোঝাতে পেরেছি জানি না, বা ভিডিও ফুটেজ আকারে আমাদের কতটা কি দেখাতে পেরেছি জানি না, যে বাঘ কিন্তু এই সব কারণেই কিন্তু বারবার জালের কাছে এবং খাঁড়ি ও খালের কাছে চলে আসে। তাই সুন্দরবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু বিপজ্জনক ও ভয়ঙ্কর। সুন্দরবন যেমন দেখতে সুন্দর, প্রকৃতির ন্যায় সৌন্দর্য বহন করে চলেছে, ঠিক তেমনই কিন্তু সুন্দরবন কিন্তু ভয়ঙ্কর এক রহস্যময় জঙ্গল। কারণ আর পাঁচটা জঙ্গলের থেকে কিন্তু সুন্দরবন সম্পূর্ণ আলাদা। কারণ এই সুন্দরবন কিন্তু একদম নোনা জলে ম্যাংগ্রোভ বনভূমিতে তৈরি। আর এই সুন্দরবনের সবচেয়ে বিপজ্জনক প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার।
আর খুব হিংস্র, এটা আমরা সকলেই জানি, আমি আপনি সকলেই জানেন। তাই আমরা ভিডিওটা কতটা কী করতে পেরেছি জানি না। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখতে থাকুন সুন্দরবনের সেই সব ভয়ঙ্করতম জায়গা, যেগুলো দেখলেই বোঝা যায় এই সুন্দরবন কেন রহস্য ঘেরা। সুন্দরবন প্রকৃতির ন্যায় যে সৌন্দর্য বহন করে চলেছে, ঠিক সুন্দরবন প্রতি পদে পদে প্রত্যেক জায়গায় জায়গায় কিন্তু রহস্য আর ভয়ঙ্কর সেই জায়গাগুলো। দেখতে থাকুন আর লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকুন।